যে শিণী পঠতে গীতাশাস্ত্ৰ অহৰ্নিশম ন তে বৈ মনুষা গেয়া দেৱ ৰূপা ন সংশয় যে পতঃ গীতা পাঠ কৰে সেই সাধাৰণ মানুহ নহয় সেই দেৱ ৰূপা ভাগৱত গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় পঞ্চতীতম শ্লোক পঞ্চাশ বুদ্ধিযুক্ত জহাতি হ উকৃতি দুষ্কৃত যোগায় যুজ্জস যোগ কর্ম সুকৌশলম ভগবান বলছেন ভক্তিযোগের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন কর্ম তো অনেক লোকে করেই অনেক প্রকার কর্ম কিন্তু কর্মের কৌশলটা কি জানো না বুদ্ধি দিয়ে পাপ পুণ্য সব বাদ দিয়ে কেবল নিষ্কাম কর্মযোগ ভগবানের সেবা কর সেটাকে বলেই কর্মের কৌশল আমি যখন বাড়িতে ছিলাম বিবেকানন্দ কথা অমৃত পড়তাম রামকৃষ্ণ কথা মৃত একটা বই ছিল বিবেকানন্দের কর্ম কৌশল ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ কর্মের কৌশল শিখিয়েছেন তা বিবেকানন্দ বলতেন যে সবার গীতা পড়া উচিত কর্ম তো সবাই করতে হয় লোকে বলে কর্মই ধর্ম সব কর্ম ধর্ম নয় সব কর্ম আপনার উপকার করবে না কিন্তু সেজন্য কর্মের কৌশল প্রকৃত কর্মটা কী যে নিষ্কাম রকম কামনা বাসনা না করে কেবল কর্তব্যবোধে ভগবানের সেবা ভগবানের চিন্তা ভগবানের নাম এবং ভগবানের শিক্ষা গীতা ভাগবত পাঠে জীবন অতিবাহিত করতে পারলেই সময়টা সদ্ব্যবহার হবে আর বাকি ভগবান ব্যাকি ব্যতী রেখে যা কিছু আমরা করি না কেন সেটা কেবল সময়ের অপচয় মাত্র সে কথাও ভাগবত ভাগবতমে সুত গোস্বামী বলেছেন সনুষ্ঠিত পুংসাং বিশ্বক সে ন কথা সুজ ন উৎপাদ যদি রতি শ্রম এ বহি কেবল যদি ভগবানের সেবা না হয় ভগবানের কথা শোনার জন্য আমি নিজেকে নিবিষ্ট না করি ভগবানের পূজা না করি তাহলে আমার সমস্ত সময়টা বিথা নষ্ট হয়েছে মাত্র